ইয়াতো বিরোধী নাই জলৈকে গৈছো সারিও ফলে কেবল ভারতীয় জনতা পার্টি আর আমার মিত্র দলের সমর্থক সকল গতি বিরোধী একেবারে নাই বলে কলেও ভুল নয় নিশ্চয়ক টিভির মজিয়াত বা বিভিন্ন মানে যত প্রচার চলে তেনে জায়গাবিলাকত দুই এজন বিরোধী ঘুরে ফুড়িছে সেই বিরোধিতাই তো সেই বিরোধীর শক্তিয়ে তো আর তৃণমূল পর্যায়ে চুব নয় আর সেই কারণে পরিবেশটা এনেকা লাগিছে যে অতি কমেও 6 লাখ ভোটের ব্যবধানত আমি বিজয়ী হব আজির যে পরিবেশ এই পরিবেশত মিনিমাম 6 লাখ ভোটের ব্যবধানত থাকিব তেনে ধরনের একটা পরিবেশ দেখি মীরা বৰঠাকুৰ ফেক্টর হব নয় নাকি মীরা বৰঠাকুৰ হল ব্যাপক সহনীয় সৃষ্টি হয়েছে বর্তমানে মীরা বৰঠাকুৰ হল মানে যেটু কয় কাগজর বাঘর দরে কাগজর বাঘ যে মীরা বৰঠাকুৰ তেনেকুৱাই মানুষে দেখিলে ভাবি থাকে যে বহুত কিবা কিবি কিন্তু এইবার রিজাল্টর পিছত দেখিব যে মীরা বৰঠাকুৰ কি আর ইয়ার আগের নির্বাচনতো আপনাদের দেখিছে মীরা বৰঠাকুৰ কি গতি কিছু এনেকা ধরনের পাবলিসিটির কাম করে থাকে গতি মানুষে ভাবে যে বহুত কিবা কিবি কিন্তু সাধারণ রাইজর মানত তো মীরা বৰঠাকুৰ কোন চিনিও নাপায় আর জনারও ইচ্ছা নকরে কারণ সাধারণ রাইজর কারণে তো মোদী ডাঙরিয়ার কথায় আসবে যে মোদী ডাঙরিয়াক তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী করব লাগে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আর তেখেতর জড়িয়ে আরও আটাইতক 14খন আসনে দিব লাগে গতি রাইজ আছে সেই পরিবেশত গতি এই ধরনের কাগজর বাঘ কিছু ঘুরি ফুড়লে তো তারপরে একো লাভ নহয় কিন্তু মই ভাবো যে ইয়ার কোনো যোন প্রার্থীয় নহক মই কারো নাম নকয় কোথাও প্রার্থীবিলাকর তেনেকুৱা কোনো হেৰি নাই।